বন্ধুরা, এখন বাজে রাত 12:30। অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে একটু শুট করি, কারণ আমি যাকে নিয়ে আজকে বলছি বা এই মুহূর্তে মুহূর্তটা শেয়ার করছি তোমাদের সাথে, তিনি আমার ইন্সপিরেশন, যাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম ব্লগিংয়ে আসবো। এবং সকালটা শুরু করতামই তার ব্লগিং দিয়ে, তার ব্লগ দেখতাম আমি, এবং 24টা ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইমই আমি তার ব্লগ দেখি। তো একটা নিউজ, ডিনারের পর আমি ফোনটা অন করলাম, নিউজটা দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে তিনি অ্যারেস্ট হয়েছেন নয়ডা পুলিশের কাছে। আজকে তিনি মিট আপ রেখেছিলেন নয়ডাতেই, কেন উনি রিসেন্টলি দিল্লি শিফট হয়েছেন, আগে লখনউ ছিলেন, এখন দিল্লিতে শিফট হয়ে গেছেন, এবং উনি কিন্তু ল স্টুডেন্ট। ওনার কত গুণ বলবো, মানে বলে শেষ করতে পারবো না। তোমরা যদি পারো ফ্লাইং বিস্টের ব্লগিংগুলো দেখো, এতটা এতটা সুন্দর মানে ব্লগিং করেন উনি, এত সাবলীল, এত সুন্দর ওনার মানে টেকনিক, ভীষণ ভালো লাগে। সাথে ওনার কিউট দুটো বেবি রয়েছে, ওনার ওয়াইফ রয়েছে যার নাম ঋতু, মানে অসাধারণ একটা ব্লগার উনি। আজকে নিউজটা যখনই দেখলাম এতটা মনটা খারাপ হয়ে গেল, এখন শুধু প্রে করছি উনি যত তাড়াতাড়ি সম্ভব বেল নিয়ে ফিরে আসুন, কেন আজকে ছিল ওনার বার্থডে। উনি উনি এমনই একটা মানুষ, উনি মিট আপ রেখেছিলেন তার সাবস্ক্রাইবারদের জন্য, ওনার এত বিপুল পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে যারা ওনাকে প্রচণ্ড ভালোবাসে এবং অনেক শ্রদ্ধা করে, তার মধ্যে আমিও একজন। আমি ওনাকে সত্যি অনেক শ্রদ্ধা করি আর খুব ভালো লাগে ওনার ব্লগ দেখতে, কিন্তু উনি তো বুঝতে পারেননি ব্যাপারটা এরকম জায়গায় চলে যাবে, এত ক্রাউড যে নয়ডা পুলিশ সেটা সামাল দিতে পারেনি, লাস্টে ভায়োলেন্সের জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়। উনি এখনও জেলে রয়েছেন, এটা আমার ভাবতে খুব খারাপ লাগছে। আমি খালি উপরওয়ালার কাছে প্রে করছি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে উনি ফিরে আসুন, আর একটা কথাই বলবো, গড ব্লেস ইউ গৌরব ভাই, হ্যাপি বার্থডে।